আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলছি আজকে নাটোরের দিকে। নাটোরের রাজবাড়িতে যাব, এর ফাঁকে আপনারা আমার আমি গাড়ি থেকে একটু ভিডিও করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে চলনবিল আপনাকে অপরিচিত মনে হচ্ছে, অপরিচিত মনেই হবে স্বাভাবিক। আপনার যখন গাড়িতে বগুড়া থেকে বিশেষ করে নাটোর দিকে রওনা হন, চারিদিকে থলো থলো পানি, থই থই পানি থাকে, কিন্তু এই মুহূর্তে আপনাকে শুকনা মনে হচ্ছে, এই জন্য অচেনায় মনে হবে। চলনবিলের বৈশিষ্ট্য এটাই, বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে পানি থাকে, আর এই সময় শীতকালে এই সময় ফাঁকা থাকে, এখানে আবাদি জমি হয়, অনেকে ধান রোপণ করে, মাছ চাষ করে, মোটামুটি এখানে চলছে। বিভিন্ন জায়গায় দেখলাম সেচ প্রকল্পও চলছে চলনবিলের মাঝে, দেখে সত্যিই ভালো লাগলো যে আল্লাহর কি লীলা খেলা, সময়ের ব্যবধানে কোথায় থেকে কোথায় যায়। চলনবিল সংক্রান্ত আমার এই মুহূর্তে ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু পানি নাই যেহেতু ভালো লাগবে না। যখন পানি আসবে নেক্সট টাইমে আমি চলনবিল, নাটোরের হালদির বিল সংক্রান্ত আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকেও যাওয়ার ইচ্ছে ছিল, দেখি কতটুকু সম্ভব হয় যেতে পারবো কি না। চলনবিল আপনাকে অন্যরকম লাগে, আমরা বিভিন্ন সময় এসেছি, আপনারাও এসেছেন। তো প্রিয় ভিউয়ার্স, রাজবাড়ি যাওয়ার আমার মূল উদ্দেশ্য শুধুমাত্র, আমি যদিও অনেকবার গিয়েছি নাটোরে, আমার অনেকবারই যাতায়াত মামার বাড়ির স্বভাব দেওয়ার কারণে, তা আমি ইতিমধ্যে চলে এসেছি নাটোরের সেই বিখ্যাত রাজবাড়ি, নাটোরের কাঁচাগোল্লা এবং রাজবাড়ি একে অপরের পরিপূরক বলা যায়। শুরুতেই আপনাকে এখানে নাটোর শহরে বাস স্ট্যান্ডে নেমেই রাজবাড়িতে এখানে আসতে হবে, এখানে 10 টাকা টিকিটের বিনিময়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে, ব্যক্তিগতভাবে পড়বে 10 টাকা, আপনি মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন থাকে সেক্ষেত্রে বেশি নেবে। তো আমি ভেতরের দিকে এগিয়ে চলছি, রাজবাড়ির ভেতরে যাচ্ছি, সুন্দর এই পরিবেশ। আপনারা দেখছেন যে বেশ কিছু এখানে মন্দির, বেশ কয়েকটা মন্দির আছে। রাজবাড়ি একটু বর্ণনা আপনার দিই, রাজবাড়ি মোট আয়তন 120 একর, ছোট বড় 8টি ভবন রয়েছে, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর আছে। রাজবাড়ি বেষ্টন করে আছে 2 স্তরে বেড়ো চৌকি, পুরো এলাকা 2টি অংশে বিভক্ত, ছোটতর ও বড়তর। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দির হলো শ্যাম মন্দির ও আনন্দময়ী কালী মন্দির। আমি এই মুহূর্তে কালী মন্দির এবং তারকেশ্বর মন্দির এবং আরও 2টা মন্দির আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মন্দিরটি দেখতে ভালোই লাগছে, আশেপাশে বেশ কিছু সাপের ফোনা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও ভালো লাগবে আপনাদের আশা করা যায়। যারা আসেননি বিশেষ করে তাদের অনেক ভালো লাগবে, আপনি যদি আসেন আরও ভালো লাগবে। এবং আশেপাশে এখানে আমি দেখছিলাম অনেকে গান গাইছিল। তবে রাজবাড়ি নাটোরের বিখ্যাত বনলতা সেনের মতোই নাটোরের কাঁচাগোল্লা একটি ঐতিহ্যবাহী খাবার। এই কাঁচাগোল্লা রাজবাড়ি এগুলো মিলেই নাটোর প্রাচীন জনপদ। আমি আরেকটা ভবন দেখানোর চেষ্টা করছি, প্রাচীন জনপদ জেলার সপ্তদশ শতাব্দীতে নির্মিত ভবানী রাজবাড়ি বাংলাদেশ সরকার 1986 সালে রানী ভবানী কেন্দ্রীয় পার্ক হিসেবে ঘোষণা করে। রানী ভবানী কেন্দ্রীয় পার্কে রয়েছে 6টি দিঘি, শ্যামসুন্দর, তারকেশ্বর, শিব, আনন্দময়ী কালী ওরি 3টি মন্দির। নাটোরের যারা রাজা হন, 1748 সালে রাজা রামকান্তর মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবনের ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবনের রাজত্বকালে তার জমিদারি বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া যশোর, রংপুর, পশ্চিমাঞ্চলে মুর্শিদাবাদ, বীরভূমি, মালদহ জেলার অন্তর্বিস্তৃত ছিল। বিশাল জমিদের রাজধানী নিজ জন্মভূমিতে স্থাপনের রঘুনন্দন রাম রামজীবন পণ্ডিতবর্গ তৎকালীন ভাতঝগার বিলকে নির্বাচন করেন। ভাতঝগার বিল ছিল পুটিয়া রাজা দর্পণারের সম্পত্তি। আমি পুটিয়ার সংক্রান্ত আগামী কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি আর একটা মন্দিরে চলে এসেছি, এটা তারাকান্দির কালী মন্দির, ভেতরে অবশ্য অনুভূতি নিয়ে যুক্ত হয়েছে, ওনার সঙ্গে একটু কথা বললাম, উনি বিস্তারিত কথা বলতে চাচ্ছিল না, যে কারণে আমি আপনাদেরকে ওনার সঙ্গে সাক্ষাৎ কার্যটি নিতে পারিনি। আমি এগিয়ে চলছি মূল রাজ দরবারের দিকে। আজকে শুক্রবার হওয়ার কারণে এখানে খেলাধুলো চলছিল, যে কারণে খুব একটা ভালোভাবে দেখানোর সুযোগ হয়নি। তো প্রিয় ভিউয়ার্স, আমি যে বিষয়টি আপনাদেরকে বলতেছিলাম, তৎকালীন ভাত
ঝড়ার বিলকে নির্বাচন করেন। ভাতঝড়া বিল ছিল পুটিয়ে রাজার দর্পনারের সম্পত্তি। এজন্য রঘুনন্দন ও রামজন রাজা দর্পনারের নিকট বিলটি রায়ত সত্ত্বে পত্তনের আবেদন করেন। নতুন রাজাকে রাজার দর্পনারের জমিটি ব্রহ্মপুত্র দান করেন। রামজীবন বিলে দিঘি পুকুর চৌকি খনন করে সমতল করেন এবং রাজবাড়ি স্থাপন করেন। এলাকার নামকরণ হয় নাট্যপুর। 1706-1710 সালে নাট্য রাজবাড়ি নির্মিত হয়েছিল রঘুনন্দর বড়নগরে, বর্তমানে যেটা ভারতের মুর্শিদাবাদ। তিনি মুর্শিদাবাদে থাকতেন। আমি ভবনের এই মুহূর্তে আরেক পাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু ওই পাশে খেলা চলছিল সরকারিভাবেই, যে কারণে ও পাশ থেকে ভালো ভিডিও নিতে পারি নাই। আপনারা দেখছেন অষ্টাদশ শুরুতে নাটোরের রাজবংশ উৎপত্তি হলে 1706 সালে পরগনা বানগাছির জমিদারের রায় ভবনে অর্থ প্রদানে ব্যর্থ হয়। আমি চলছি রানী ভবনের দিকে। রানীর যে ভবনে বাস করতো এটা আপনারা দেখছেন অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। একেবারে মনে হচ্ছে যে সাপ পোকামাকড় বিচ্ছুর ঘরবাসী তিন একে মনে হলো। সামনে আরও একটি এগিয়ে দিয়ে দেখি যে এখানে অনেকেই পরিবার সহ বসবাস করছেন। আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি কিন্তু আসলে কেউ সদুত্তর দেয় না। তাদেরকে আমি জিজ্ঞাসা করি আপনার এখানকার স্টাফ প্রিয় ভিউয়ার্স, এই সেই রানীর বাড়ি যেটা ছিল সেটাতে এখন সাধারণ লোকজন বসবাস করছে। পরে ওনারা অবশ্য বলে যে না, আমরা এখানে কর্তব্যরত আছি, তাদের ফ্যামিলি, এই জন্য তারা রয়েছে জরাজীর্ণ অবস্থায়। সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে আমার আকুল আবেদন, এভাবে বসবাস না করে এটা যেন খুব ভালো সাজসজ্জা রূপে রাখা হয়, তাতে অনেক ভালো হয়। আমি যে বাড়িটির দিকে এখন এগিয়ে যাচ্ছি, এটা জানা যায় যে এটা আর একটা রানীর ঘর ছিল, বাড়ি ছিল। সুন্দর কারুকার্য, অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন। তবে নষ্ট হয়ে গেছে, এটা নাকি মাটির নিচে ডেবে গেছে। ডেবে যাওয়ার কারণে এটা তো বসবাসের অনুপযোগী এবং ওভাবে দেখানো যায়নি। আমার মনে হয় এইটাও যদি খনন করে খুব সুন্দর করে দেখানো যায়, তো যেমন আমাদের বগুড়ার মহাস্থানগড় যেহেতু খনন করে পুরোটাই বের করে নিয়ে আসছে, এটাও সম্ভব হতো। একটু যদি একটু নজর দিত তাহলে হয়তো বা সম্ভব হতো। খুব ভয়ঙ্কর অবস্থা, সাপ পোকামাকড়ে ভেতরে যেতেই ভয় লাগে। তবে আমি চেষ্টা করছি, এই মুহূর্তে আপনারা দেখছেন যে এইটার মধ্যে একটু হলেও ঢুকবো আমি এই ঘরের ভেতরে, একটা যে কী আছে দেখি। অনেক ভয়ঙ্কর। পাশে যিনি উনি বলতেছিল ভেতরে ঢুকেন না, হয়তো সাপ পোকামাকড় কামড় দেবে। তার কথা ফেলেই মূলত আমি ভেতরে যাওয়ার চেষ্টা করি। এই কুঠির দিয়ে ভেতরে প্রবেশ করতেছি। এখানে গাছগাছালি লতাপাতা ধ্বংসস্তূপের মতো পড়ে রয়েছে। আমি বেশ কয়েক বছর আগে এখানে দেখেছিলাম, তখন এতটা নিরাপত্তা ছিল না, অনেকে এখানে মাদক সেবীদের জরাজীর্ণ অবস্থা। দুইটা পুকুর এখানে আছে, আমি এ মুহূর্তে ভবনের পিছনের অংশ যাচ্ছি, যে ভাই মনে যেহেতু সামনের অংশ খেলাধুলো চলছিল, পিছনের অংশ দেখে খুবই ভালো লেগেছে। আপনি যদি কখনো আসেন এখানে দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। বাসের পুকুর, খোলামেলা পরিবেশ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাসস্ট্যান্ডের পাশে বা শহরের নিকটেই, এটা একটা ভালো দিক। এই গাছগাছালি অপরূপ সৌন্দর্য আপনার মনকে সুন্দর করে তুলবে। তো আপনাদের যদি কখনো সময় হয়, সময় এবং সুযোগ বুঝে এখানে চলে আসবেন, অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আজ বেশ কিছু ভবনের দেখানোর চেষ্টা করলাম, যদিও দেখানোর মতো কিছু নাই পুকুরেই বাড়িঘরেই। আপনাদের ভালো লাগলে এখানে আসবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পাশাপাশি আমার সাথেই থাকবেন।